অনেক ভোটিং করবার পরে আমরা পেয়ে গেছি 2022-এর সবার সেরা নায়ক। প্রায় 3 সপ্তাহ ধরে চলেছিল 2022-এর সেরা নায়কের সন্ধান। কারেন্ট বস চ্যানেলে একের পর এক প্রতিটি চ্যানেল থেকে সেরা প্রতিনিধি বাছাই করবার পরে ফাইনাল ভোটিং হয়েছে। সবাই অবাক করেছে। চলো জানা যাক কে কত ভোট পেয়ে প্রথম হয়েছেন। ফাইনালে নমিনেশন পেয়েছিলেন দিব্যজ্যোতি দত্ত, আদ্রিত রায়, শন ব্যানার্জি, ঋত্বিক মুখার্জি, শুভ্রজিৎ সাহা। এই ভোটিংয়ে পঞ্চম স্থানে আছেন শুভ্রজিৎ সাহা। নয়নতারা ধারাবাহিকের মাধ্যমে বর্তমানে তিনি বেশ জনপ্রিয়। প্রাপ্ত ভোট সংখ্যা 178টি। চতুর্থ স্থানে আছেন ঋত্বিক মুখার্জি। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের মাধ্যমে প্রভূত জনপ্রিয়তা পান। বর্তমানে মন দিতে চাই ধারাবাহিকেও তাক লাগাচ্ছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা 534টি। এরপরে তৃতীয় স্থানটি দখল করেছেন সবার প্রিয় শন ব্যানার্জি। একমাত্র তিনিই ছিলেন যার কোনো ধারাবাহিক বর্তমানে চলছে না, তবে তার জনপ্রিয়তা এতই যে খুব সহজেই এই স্থানটি দখল করেছেন। প্রাপ্ত ভোট সংখ্যা 1068টি। দ্বিতীয় স্থানটি অধিকার করেছেন দিব্যজ্যোতি দত্ত। বর্তমানে তার ধারাবাহিক বেঙ্গল টপার, তাই তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, এটা বলতেই হবে। তিনি পেয়েছেন 1424টি ভোট। এবার জানা যাক 2022-এর সেরা নায়ককে। আগের বছরের মতো এইবারও বাকিদেরকে অনেক অনেক পার্থক্যে হারিয়ে বাংলা টেলিভিশনের সেরা জনপ্রিয় নায়ক হয়েছেন আদ্রিত রায়, অর্থাৎ আমাদের সবার প্রিয় সিড। প্রথম থেকেই অনেকটা এগিয়েছিলেন। বাকিদের সাথে তার পার্থক্য একদম আকাশ পাতাল। তার প্রাপ্ত ভোট সংখ্যা 5785। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে কেন আদ্রিত রায় সবার সেরা নায়ক। তো বন্ধুরা, তুমি কাকে ভোট দিয়েছিলে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।